দালালি চলে না ভাই, এরকম ধান্দাবাজি চলে না। আজকে কিচ্ছুই রাখবো না ভাই, আজকে আজকে কিছুই রাখবো না। সব ভেঙে গেল, সব ভেঙে গেলাম, সব ভেঙে গেলাম। ভাই এই যে মালগুলি ভাঙছি, যে মালগুলি ভাঙছি, এটি কিন্তু দেশের একটা সম্পদ, এগুলি দেশের একটা সম্পদ, এগুলি সব দেশের একটা সম্পদ, এগুলি অনেকে ভাঙে, অনেকে ভাঙে, ভাঙা ভিডিও ভাইরাল করে। ভাই আমি যে জিনিসগুলি ভাঙছি, যেই জিনিসগুলি ভাঙছি, এই প্লাটিনা থেকে ভিডিও ফলো করুন ভালো করে, প্লাটিনা থেকে একটা পার্স নিছি, তারপর ভাঙছি, আমার নষ্ট পার্স ছিল, হ্যাঁ এই যে এখান থেকে নিছি একটা নষ্ট মাথা নিয়ে, তারপর ভাঙছি, আরও ভাই আছে আজকে আরও কাহিনী আছে, এই যে এখান থেকে একটা নিছি, সব নষ্ট জিনিস নিছি। হ্যাঁ মানুষ কি করে ভাই, দেশের একটা অর্থ ভাঙে, দেশের একটা সম্পদ ভাঙে, ভাঙা ভিডিও ভাইরাল করে, ভাই দরকার কি, ভাই কি দরকার বলেন, এত কিছু ভাঙা ভিডিও ভাইরাল করতেছেন তো লস কিন্তু আমাদের দেশেরই লস হচ্ছে, ভাঙার দরকার কি ভাই, না ভাঙিয়ে ভিডিও ভাইরাল হয়, না ভাঙিয়ে ব্যবসা হয়, ব্যবসা করলে ব্যবসা মতো করলে এমনি ভাইরাল হয়, এমনি ভিউ আসে। বাইক বাইকের ভিডিও তো আজকে যেহেতু বাইক আছে অনেক হিউজ পরিমাণ বাইক, আজকে প্রত্যেকটা বাইকে দিব ধামাকা, সবাই তো ঈদের পরে ধামাকা দেয়, আজকে সবাই তো ঈদের আগে ধামাকা দেয়, আজকে ঈদের পরে আমি ধামাকা দিয়ে দিলাম ভাই। নাইট রাইডার 42 35 35 35 35 ধামাকার শেষ নাই, কি শুরু করলেন ভাই, ভাই নাইট রাইডার 42 42 এ দিব 5টা ভাই, কটা 42,000 এ 5টা ভাই, 5টা ভাই 35,000 এ 4টা ভাই। আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল হবে, যারা আপনারা এখনো আমাদের সাথে আছেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন, একটা লাইক দিয়ে দেন, আর আপনার সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যান। আজকে প্রত্যেকটা বাইক দিব পানির দামে, এক কথা পানির দামে, পানির দামে দিব ভাই। 42,000 এ 5টা বাইক দিব আজকে, আচ্ছা 35,000 এ 4টা বাইক দিব, এর যেটা আছে দুইটা আটটি আছে। লোকেশনটা একটু জেনে নেই, যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন, ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া চায়না গার্মেন্টসের সামনে যাবো, গার্মেন্টসের সামনে আমাদের শোরুম, বিডি বাইক গ্যালারি, যাদের আসতে সমস্যা হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইজিভাবে আসতে পারবেন। যারা আসতে একবারেই সমস্যা হবে তারা চাইলে মাত্র 10,000 টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, গাড়ি হাতে পেয়ে তারপর বাকি টাকা দিবেন। আচ্ছা আর একটা কথা, আমরা একটু আরেকটা কথা জেনে নিতে চাই, ঠিক আছে বাইকের দাম যেন একটু কম হয়, ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকের দাম কম হবে। তারপরে একটা জিনিস আমি আপনাদেরকে অবহিত করতে চাই, ঈদের আগে আমাদের যে ফ্রি বাইকটা দেওয়ার কথা ছিল, ঈদের আগে আমাদের যে ফ্রি বাইকটা দেওয়ার কথা ছিল সেই বাইকটা কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন যে এই ফ্রি বাইকের কথা বলে 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 ভিডিওগুলো ভাইরাল করেছে, এখন ফ্রি বাইক দেয় নাই। তাদের জন্য আমরা প্রুফ সহিত আপনার যে মোবাইলের পোস্ট আছে পোস্টটা একটু বের করে দেন, কারণ আমরা ঈদের আগে বাসায় গিয়েছিলাম, আমি রুবেল ভাই সহ শুরু করে যারাই গিয়েছিলাম বাসায়, ভিডিওটি করতে পারিনি, তাদের জন্য আমরা দেখে দিচ্ছি ফ্রি বাইকটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রথম যে ফ্রি বাইকটি আছে, ঠিক আছে প্রথম যে ফ্রি বাইক সেটি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি যে এই ভাই, এই ভাই কিন্তু সেই প্রথম ফ্রি বাইকটি পেয়েছেন, এবং দ্বিতীয় ফ্রি বাইক এনার পাশেই আমরা ছবিটা রেখে দিব, ছবিটা একটু দেখিয়ে দিই সবাই একটু লাইভ দেখে শেয়ার করে দিবেন, কারণ আমি আসলে ভিডিও করতে পারি নাই। এই আচ্ছা আমি এই যে এই দেখেন ফ্রি বাইক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ফ্রি বাইক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তার মানে বুঝতে পারছেন ওনার নামটা কি ছিল ভাইয়া? সম্ভবত নামটা দেখেন তো, নামটা কি ছিল যেন মনে নাই, তবে আমার সবকিছু লেখা আছে, লেখা আছে সবকিছু, সবকিছু আছে, দিয়ে দেওয়া হয়েছিল। ওকে আবারও কিন্তু আসবে চট্টগ্রামে, কি কুরিয়ারে হবে? আচ্ছা ভাই আবারও ফ্রি বাইক আসতেছে তো, আগামী মাসে পুরা মাস ফ্রি বাইক দিব, খালি পুরা মাস ফ্রি বাইক দিব, পুরা মাস ফ্রি বাইক থাকবে, আবারও কাল পরশু চলে আসবে ফ্রি বাইক থাকবে ভাই, একদম গর্জিত একটা বাইক থাকবে, নাম্বার সহ বাইক থাকবে, একবারে টোটালি ফ্রি দিব। যারা যারা ফ্রি বাইক উইনার হতে চান এখনই চ্যানেলটা লাইক করেন, শেয়ার করেন, এবং আপনার নাম এবং মোবাইল নাম্বার 4টা অক্ষর কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আজকে থেকে আবারও কমেন্ট কালেক্ট করা শুরু হবে, তাই ঠিক আছে, ইনস্টাগ্রাম দিয়ে শুরু করবো, ওকে ওকে ওকে। আজকে ভিডিওর শুরুতেই দেখাবো একটা স্টাইকার, স্টাইকারটা কন্ডিশন খুবই ভালো, একদম টিপটপ কন্ডিশনে আছে, সেলফে সেলফে টোকা টোকা স্টার, হেডলাইট, রেন্ডিং, ওয়াইন, যা যা আছে সব কিছু ওকে,
এক পয়সার কাজ করতে হবে না ইনশাল্লাহ। গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে, শোরুম পাইল ফাইল আমার হাতে, যে কোনো জেলা থেকে নিস্তে আপনি নাম্বার করে নিতে পারবেন। আর এই ব্যাগটা কিন্তু অরিজিনালি 19,000 কিলো চলা, দেখেন অরিজিনালি 19,000 কিলো চলা, 19,934 কিলো চলা। আমরা কিন্তু কোনো বাইক কখনো কোনো মিটার ট্যাম্পারিং করি না, হ্যাঁ একদমই টিপটপ কন্ডিশনে থাকে আমাদের বাইকগুলো, যেটা যেমন পাবেন ঠিক তেমনই থাকবে। হ্যাঁ আচ্ছা, একদম পারফেক্ট অবস্থায় আছে, কল রিসিভ করবে ভাই মাল, মাই অল ফর দা বাইক, থ্যাংক ইউ সো মাচ। আর গাড়িটার কন্ডিশনটা দেখেন ভাই, আউটলুকটা দেখেন কোথাও কোনো কালার করা থাকলে। শাকিল ভাই, রুবেল ভাই, আপনারা তো ভিডিও করতেছেন, আপনারাই বলেন এই গাড়িটা কোথাও কোনো কালার করা আছে ভাই? না না, কোনো রকম একদম অরিজিনাল কিনা ভাই বলেন? অরিজিনাল, ন্যাচারাল। এরকম একটা অরিজিনাল বাইক, 18-19 এর মডেল, এই বাইকগুলো ওয়ান টেস্ট অবস্থায় আছে। যে বাইকগুলো একটু মিডিয়াম বা একটু বড় এই বাইকগুলো ওয়ান টেস্ট গাড়ির দাম বেশি থাকে। হ্যাঁ, ওয়ান টেস্ট গাড়ির দাম বেশি থাকে। এটা যেহেতু ওয়ান টেস্ট অবস্থায় আছে, এটা বিভিন্ন শোরুম, যারা হচ্ছে বড় শোরুম, বড় ব্যবসায়ী, তাদের কাছে গেলে এই বাইকগুলো আপনারা 85,000-90,000 দিয়ে কিনতে হবে। কিন্তু বিডি বাইক গ্যালারি যেহেতু কখনো লোভ করে না, বিডি বাইক গ্যালারি মিড বেজেটে সেল দিয়ে দেয়, বিডি বাইক গ্যালারি কখনো লোভ করবে না ইনশাল্লাহ। বিডি বাইক গ্যালারি লাভ অল্প হলে চলবে, ডাইলে ভাতে হলে চলবে, আমার এত কিছু দরকার নাই। আমি বাইকগুলো সেল দিব আপনাদের ভালোবাসা নিয়ে সেল দিব। আপনারা বকবেন, অনেকেই কমেন্ট করেন ভাই দাম বেশি দাম বেশি, আমরা এইভাবে ব্যবসা করবো না ভাই, আপনাদের ভালোবাসা নিয়ে ব্যবসা করবো। এই বাইকটা দিছি অনলি 68,000 টাকায়, 68,000 টাকায় ভাই, এটা দাম হবে জি ভাই, একটা দাম একবারে ফিক্সড প্রাইস 68,000 টাকা, 68,000 টাকা। জি, আর আপনারা কিন্তু জানেন বিজয়ের এখানে সব ঠিক দাম, ফিক্সড দাম, একদম ফিক্সড দাম, বাটা প্রাইস যেটাকে বলা হয়। যদি আমি গাড়িটা যে কন্ডিশন, এত ফ্রেশ কন্ডিশন, এটা 75 বলে যদি আমি কিছুদিন রেখে দেই, দুই তিন দিন পাঁচ সাত দিন রেখে দেই, তাহলে 75ই সেল হবে ভাই। রাইট, 75 সেল হবে, এটা 68,000 টাকা দিয়ে দিছি, লয়ে যায় একদম টিপটপ কন্ডিশন, টিভিএস মেট্রো প্লাস, এটা টিভিএস মেট্রো প্লাস, এটা কিন্তু ডাবল 3D মনোগ্রাম, একদম কালারটা একদমই অরিজিনাল কালার। হ্যাঁ, সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট নিয়ে দিয়ে নেবেন। এটা ডিজিটাল প্লেট ডেসমার্ট কার্ডের বাইক, চাকা দূরের কন্ডিশন মোটামুটি ভালো, ট্যাঙ্কিতে ট্যাপ টুপ ঘষা মাজা ফাটাফোটা কিচ্ছু নাই ভাই, ব্লু কালার বাইক। আর এই কালারগুলি চলে সব থেকে ভালো, সব থেকে বেশি চলে এই কালার, চাহিদামূলক একটা কালার। ওকে, টিভিএস মেট্রো প্লাস ডাবল 3D মনোগ্রাম, মেট্রো কিনতে গেলে লাগে 60,000-65,000, আজকে মেট্রো প্লাস দেবো ভাই 60,000 টাকায়, 60,000 টাকায় মেট্রো প্লাস ভাই, ডবল 3D লোগো, মেট্রো প্লাস দিছি 60,000 টাকায়। আজকে ইতিহাসের সেরা চমক, আজকের ভিডিওটা যুগ 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 ধরে ইতিহাস হয়ে থাকবে, যুগ যুগ ধরে ইতিহাস থাকবে জি। আজকের ভিডিওতে ভাই 12,000 টাকার বাইক আছে, ফ্রি বাইক আছে, এছাড়াও 18,000-20,000-22,000 যার যেমন বাজেট আছে সব বাজেটের বাইক আছে, 1,20,000 টাকা পর্যন্ত বাইক আছে ভাই। দেখেন ডিসকভার ভাই, 35 লেভেলের বাইক ভাই, এটা 25 আর কি, 25 লেভেলের বাইক। এই বাইকগুলো এখনো ফেসবুকে আপনারা বিজ্ঞাপন দেখবেন 90,000-95,000 টাকা সেল হয়। এটা ঢাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 18 তে রেজিস্ট্রেশন, 35 মডেলের 25 পেজে কাগজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 18,000, এটা হচ্ছে 18 নাম্বার করা, 18 রেজিস্ট্রেশন, ঢাকা মিরপুর বিআরটি নাম্বার করা, ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক। গাড়িটার কালারটা কিন্তু একদম সুপার ডুপার কন্ডিশনে আছে, একদমই টিপটপ কন্ডিশনে আছে, ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ঘষা মাজা লিক পুটা কিচ্ছু নাই, চাকা ধরে কন্ডিশনও কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ। ওকে, দাম কত? আপনারা আসবেন সেলফ স্টার্ট দিয়ে তারপর নেবেন। দামটা ভাই এটা 90-95, আমরা কোনো কিছু মানে লাভ ভাই বললাম না ভাই, লাভ বেশি লাগে না, একবারে সীমিত লাভ বলে ছেড়ে দেই। আজকে 65,000 টাকা দিছি, 65,000, এত ফ্রেশ একটা ভাই, 65,000 টাকা দিছি 18 রেজিস্ট্রেশন করা, 18 রেজিস্ট্রেশন, 65,000 টাকা, ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড, ফাস্ট মালিক, ফাস্ট মালিকের ভাই নাম ট্রান্সফার এনে দেয়। ওকে ভাই, হোন্ডা ড্রিম নিউ, হোন্ডা ড্রিম নিউ কখনো কি 70, কখনো কি 80-85 এর নিচে পাইছেন? না না, এটা ডিজিটাল স্মার্ট কার্ড, 10 বছর ফুল টাকার কাগজ, কাগজটা করতে 30,000 টাকা লাগছে ভাই। হোন্ডা কোম্পানির ড্রিম নিউ, হোন্ডার পিকে 85, হোন্ডার যে 80cc গাড়িগুলো আছে ওগুলো এখনো 50,000 দিয়ে কিনতে হয়, ঠিক আছে? আজকে হোন্ডারে 110 দিব, ড্রিম নিউ দিব অনলি 65,000 টাকায় ভাই, 65,000 টাকা, 10 বছরের ডিজিটাল স্মার্ট কার্ড, আটটা জিনজিন সেলফ স্টার্ট দেয়া, তারপর নেবেন কোথা কাছে মিল হলে তারপর নেবেন, সেলফ স্টার্ট দেয়া তারপর নেবেন ভাই, একদম টিপটপ কন্ডিশনে আছে। হ্যাঁ, গাড়ি সম্ভবত গিয়ারে, ঠিক আছে, 65,000 টাকায়, 65,000 টাকায় নিতে পারবেন হোন্ডা ড্রিম নিউ। এরকম বাইক আর পাবেন না ভাই, এটি সীমিত 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 সময়ের জন্য এই বাইকগুলো আসে, ঠিক আছে? পাশাপাশি আছে ভাই প্লাটিনা, ভাই প্লাটিনা কালারটা দেখেন, নতুন না পুরাতন বোঝা যায় ভাই? নতুন না পুরাতন বোঝা যায় না, একদমই টিপটপ কন্ডিশনে আছে ভাই, 23-24 এর মডেল মনে হবে। হ্যাঁ, একদম সুপার ডুপার ফ্রেশ ভাই, কেউ কি বিরাশ দিয়ে কালার করছে? কালারটা কালারটা দেখেন, একদম অরিজিনাল কালার না ভাই? এই বাইকটা আজকে জামা কাপড়ে দিব ভাই, বাইকটা ফ্রন্ট সেলফের বাইক, ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না ভাই, পিস্টন গ্যারান্টি ভাই। আজকে দিছি অনলি 42,000 টাকা, 42,000 টাকায় জি। পাশাপাশি আরো আরো একটা বাইক আছে, টার্বো ভাই, টার্বো তো আমার লাইফে অনেক গাড়ি বিক্রি করছি, টার্বো গাড়ি বিক্রি করছি ভাই হিউজ পরিমাণ। আপনারা যারা কখনো আমার শোরুম থেকে টার্বো গাড়ি ক্রয় করছেন, আপনারা আমার হিসাব দেখেন, এই টার্বো গাড়িগুলো আপনারা যেগুলো ক্রয় করছেন আর এগুলো রাত আর দিন তফাত পাবেন, এগুলোর ইঞ্জিন এখনো কেউ ধরে নাই ভাই, আনটাজ আছে ইঞ্জিন, একদমই সুপার ডুপার লেভেলে আছে, আনটাজ ইঞ্জিন, ঢাকা ডিজিটাল নাম্বার করা গাড়ি, চাকা দুটো একদমই নতুনের মতো। হ্যাঁ, সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর করা করবেন, সেলফে স্টার্ট হবো নিয়ে যাবেন বাসায়,
স্টার্ট হবো না, নেওয়ার দরকার নেই। গাড়িটার দাম মার্কেট প্রাইস 1,40,000 টাকা, নাম্বার করতে লাগে আরো 25,000 টাকা, 1,60,000-65,000 টাকার গাড়ি। আজকে পানির দামে দিব ভাই, আজকে 42,000 টাকায় দিছি আল্টাস ইঞ্জিনের বাইক, মাত্র 42,000 টাকায় ভাই চালায় খুবই মজা পাবেন, মাত্র 42,000 টাকা দিয়ে দিছি আজকে। হ্যাঁ পাশাপাশি আছে 42,000 টাকায় প্লাটিনা দিলাম কত ভাই, প্লাটিনা 42, টার্বো 42, ওকে দুটাই 42 ভাই। চমকি এখানে শেষ মনে করতেছেন না, আজকে কিন্তু চমকের শেষ নাই। যারা যারা ভিডিওতে এখনো লাইক করেন নাই, শেয়ার করেন নাই, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আজকের ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু আবারও আজকে মাসের 30 তারিখ, 1 তারিখ থেকে আবারও ফিডব্যাক নিয়ে আসতেছি। এত সুন্দর একটা বাইক আনবো, ওই বাইকটা আপনারা 50,000 টাকা দিয়ে কিনতে চাইবেন, এত সুন্দর একটা বাইক দেবো ফ্রি বাইক। হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ইউটিউব ফেসবুকটা ফলো করে আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে না থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন যে বিটি বাইক গুলো কম দামে বাইক পাওয়া যায়। হ্যাঁ এদিকে হচ্ছে একটা ডাইং বাইক আছে, বাইকটা ভাই সুপার ডুবার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই, ইঞ্জিনটা এত এত সুন্দর ভাই, এত ফ্রেশ বলার কিছু নেই ভাই, একদমই টিপটপ কন্ডিশনে আছে বাইকটা, টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ নাই। আর এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ডাবল ডিস্কের বাইক ভাই, এটা আমার ডিজিটাল নাম্বার, স্মার্ট কার্ডের বাইক, মানে যারা রাজশাহীর আছেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন। জি উত্তরবঙ্গ থেকে আমাদের অনেক ভাই উত্তরবঙ্গ থেকে বাইক গুলো ক্রয় করে নিয়ে যায়। জি ভাই ভাই ডিস্কের সাইজটা আসলে ভালো, অনেক বড় একটা ডিস্ক। হ্যাঁ গাড়িটার কালারটা দেখছেন, খুবই গর্জিয়াস একটা কালার, ইঞ্জিনে কোনো কাজ কাম নাই, এটা কিন্তু ভাই বেরাস দিয়ে কালার করে রাখিনি, অরিজিনাল কালার ভাই। হ্যাঁ সেলফে স্টার দিয়ে তারপর নেবেন। এই ব্যাগটা দিব আজকে, ডাবল ডিস্কের ব্যাগটা দিব আজকে, ধামা কভারে দিয়ে দিব। হ্যাঁ এই ব্যাগটা দিব অনলি শুধুমাত্র আজকের চমক 42-এ, 42,000 আজকে 42-এর মেলা ভাই। এই যে আরেকটা ব্যাগ দিছি, টার্বো আল্টাস ইঞ্জিন ভাই, টার্বোর বিষয়ে কি বলবো ভাই, টার্বোর বিষয়ে বলার কিছু নেই ভাই, চাকা দূরের কন্ডিশন খুবই ভালো, মার্কেটটা নাই, এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেলফে স্টার্ট দিয়ে তারপর নেবেন। আর এটা কিন্তু নাম্বার করা গাড়ি, পিছনের চাকাটা একদম সুপার ডুবার ফ্রেশ আছে, সেলফে স্টার্ট দিয়ে তারপর নেবেন, টাঙ্কিতে কোনো ফুটাফাটি ট্যাপ টুপ কিছু নাই, এটাও দিয়ে দিচ্ছি 42-এ, 42,000 এটাও 42, এটাও 42, এটাও 42, এটাও 42, আজকে 42-এ মেলা। হ্যাঁ আচ্ছা তারপরে দেখতে হচ্ছে কি, তারপরে আমরা আরেকটাতে আসি। জি পাশাপাশি কিন্তু বাইক আছে যারা মিড বাজেটে বাইক খুঁজতেছেন, যারা অল্প দামে একটা বাইক খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হবে। আমার অনেক ভাই দূরদূরান্ত থেকে বাইক গুলো দেখে তারা চিন্তা করে, আমার কাছে বাজেটটা কম, আমার কাছে টাকা কম, কিন্তু একটা বাইক কেনার স্বপ্ন আছে, হাতে কোনো সমস্যা নেই, আপনার কাছে সাইকেল কেনার টাকা আছে, 20,000 টাকা আছে, 15,000 টাকা আছে, চলে আসেন বিটি বাইক গ্যালারিতে, পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক ইনশাল্লাহ। এই যে ভাই একটা বাইক দিচ্ছি, বাইকটা কন্ডিশনটা দেখেন তো, সুপার ডুবার কিনা ভাই, ভাই 20,000 টাকা দিছি, 20,000 টাকার অঙ্কে দেখেন তো গাড়িটার কন্ডিশনটা কেমন, অনেক ভালো কন্ডিশন আছে টাকার অঙ্কে ভাই। দুইটা টায়ারের দাম, টায়ার গুলো কিন্তু নতুন, দুইটা টায়ারের দাম 9,000 টাকা, 9,000 টাকা, রিং এর কথা বাদ দিলাম, ইঞ্জিন কথা বাদ দিলাম, গাড়ির একটা টাঙ্কি কালার করতে 3,500 টাকা লাগবে, বাম্পার জি ভাই আসলে 2,500 টাকা দাম আছে, এত সুন্দর একটা বাইক, এত সুন্দর একটা বাইক, আজকে হিউজ, আজকে হিউজ ফ্রেন্ড বাইক আছে মিড বাজারের ভিতরে দিয়ে দিব, এত সুন্দর একটা বাইক আজকে ধামাকা অফারে দিয়ে দিছি, 20,000 টাকায় দিছি আজকে, মাত্র 20,000 টাকায় দিছি, কোনো ট্যাপ টুপ ফুটা কষা ট্যাপ টুপ কিচ্ছু নাই ভাই, লিকটিক কিচ্ছু নাই। হ্যাঁ আরো একটি বাইক আছে, বুলেট আছে আমার কাছে 4টা, 1টা 2টা 3টা 4টা, বুলেটের কালার থাকে কয়টা, 3টাই আছে আমার কাছে, ব্ল্যাকটা আছে, লালটা আছে, ব্লুটা আছে, যার যেটা লাগে নিতে পারবেন সব আছে। হ্যাঁ এই টার্বোটা, প্রত্যেকটা টার্বো কিন্তু আল্টাস ইঞ্জিন, এই বুলেট গুলি আল্টাস ইঞ্জিন, আল্টাস ইঞ্জিন প্রত্যেকটারই আল্টাস ইঞ্জিন, সেলফে স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন, গাড়িগুলো এত ফ্রেশ ভাই, পিস্টনে কোনো কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ, বিজয় যেটা বলবে ভিডিওতে কোথা কাজে ওইটাই পাবেন, গাড়ির আউটলুক যেমন তেমন, যদিও আউটলুক যথেষ্ট পরিমাণ ভালো আছে, গাড়ির আউটলুক যেমন তেমন, ইঞ্জিন পাবেন ফ্রেশ, কাগজ পাবেন গ্যারান্টি সহকারে, চাকা দূরের কন্ডিশন মোটামুটি ভালো, বুলেট একটা রেড কালার, ডাকার নাম্বার করা, এটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র একদম অনলি 35,000 টাকায়। জি বিডি বাইক গ্যালারিতে যারা আসবেন, মন মানসিকতা শক্ত করে আসবেন যে বিডি বাইক গ্যালারিতে একদমে বাইক গুলো সেল হয়, বিডি বাইক গ্যালারিতে মার্কেটিং চলে না, দালালে চলে না, কোনো কিছুই চলে না, আপনারা আসবেন, আপনারা বস, যদি বলেন যে ভাই আমি একটা কাস্টমার নিয়ে আসবো, আমার জন্য 2,000 টাকা রেখেন, একটা বাইক আমি কিনবো আপনার কাছ থেকে, একটা কাস্টমারকে কিনে দেবো, দালালি চলে না ভাই, এরকম ধান্দাবাজি চলে না, আমাদের যে রেটটা 35,000 টাকা রেট 35 দিয়ে কিনতে হবে, গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো, ব্ল্যাক কালার, 100 cc, ঢাকা ডিজিটাল প্লেটের গাড়ি, এটাও দেবো 35,000 টাকা, এটা 35,000 টাকা। তারপর আরেকটা দেখতে পাচ্ছি ব্লু কালার, ব্লু কালার একটা না ভাই দুইটা,
গাড়ির দুটার কন্ডিশন মোটামুটি ভালো, দুটা এটা দেখেন ভাই, এটা আগে দেখেন, চাকা দুটা দেখেন, চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ভাই, ডিস্ক ব্রেকের গাড়ি, হ্যাঁ ফুটাফুটি কিচ্ছু নাই ভাই। এই গাড়িগুলো যারা নিয়ে টেস্ট, যারা নিয়ে ড্রাইভ করবেন তারা খুব 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 একটা শান্তি পাবেন, গাড়ি ডিস্টার্ব করবে না, রাস্তাঘাটে বন্ধ হবে না, টুকটাক কাজকাম করতে হবে না ভাই। হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছে আজকে 42,000 টাকা ভাই, সীমিত সময়ের জন্য ধামাকাটা থাকবে, যারা নিতে চান এটা 42,000 42,000 42,000 42,000 42,000 না 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 35,000 35,000 35,000 35,000 করে 4টা 35 8টা 42 আমার ভাই সাদাটা দিছি মাত্র 62 আর এটা দিছি 68 সাদা সাদা কালা কালা তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে কেন ভুলতে পারিনি ভাই, গান পারি না ভাই, গান মনে নাই ভাই। ভাই আরটিআর হ্যাঁ কালা কালার গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো, ঢাকা মেট্রো নাম্বার করা, ডিজিটাল স্মার্ট কার্ড আপডেট কাগজ, ওকে একদমই টিপটপ কন্ডিশনে আছে, সেলফি সেলফি টোকা টোকা স্টার্ট দেওয়া নেবেন। এই আরটিআর গাড়িগুলোর দাম চাইলে 75,000 টাকা চাওয়া যায় ভাই, কিন্তু আমরা দাম চাইলে একবারে ফিক্সড বলে দেই, এই আরটিআরটা নিতে পারবেন আজকে 68,000 টাকা 68,000 টাকা 68,000 টাকা। আর এটা ভাই এটা হচ্ছে 1415 মডেল, একদমই টিপটপ কন্ডিশন আছে, সাদা কালার। হ্যাঁ আমরা যতই বলি ভাই আমাদের গাড়িতে কাজ নাই, কাজ নাই, টুকটাক কাজ কাম থাকে ভাই। একটা গাড়ি একটা মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড নতুন শোরুম থেকেও যদি বের করেন তারপরেও আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, ঠিক আছে। যাই হোক সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা যতই বলি মুখের কথায় বা জোশের ঠেলায় বলি যে কাজ নাই কাজ নাই কাজ নাই, আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। একটা গাড়ি এক হাত থেকে আরেক হাতে গেলে টুকটাক কিছু কাজ কাম করে নেওয়া লাগে, এটাই স্বাভাবিক। হ্যাঁ আর এটা হচ্ছে সাদা কালার বাইক, একদম সাদা কালার, গাড়িটা চমৎকার কন্ডিশনে আছে, ইঞ্জিনে কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ। আর এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজ আপডেট করা আছে, এটা নিতে পারবেন অনলি 62,000 টাকায়। আজকে ইতিহাসে চমক ভাই, 62,000 টাকা টিভিএস আরটিআর, ওকে আজকে মাথা নষ্ট করা দামে দিছি। পালসার ভাই, পালসার আছে দুইটা, লালটা নাকি কালাটা দুইটা আছে, দুইটা কিন্তু আমার ভাই, আজকে কিন্তু দুইটা পালসার, আজকে জোড়ায় জোড়ায় মেলা ভাই, মানে সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক দুটোই আছে। জি সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক দুটোই আছে, যেমন 35 এর মেলা 42 এর মেলা ওইরকম ভাই, আজকে জোড়ারও মেলা ভাই। আরটিআর আছে দুইটা, এফজেড আছে দুইটা, পালসার আছে দুইটা ভাই, মাথা নষ্ট ভাই। লোকেশনটা কোথায়? যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজ, এসে ব্রিজে নেমে বলতে হবে কলাপাড়া চায়না গার্মেন্টসের সামনে যাবো, গার্মেন্টসের সামনে আমাদের শোরুম, বিডি বাইক গ্যালারি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকে, আমরা সারা বাংলাদেশে বাইকগুলো কুরিয়ারে দিয়ে থাকি মাত্র 10,000 টাকা বাইনারি নিয়ে, ওকে। এদিকে আছে পালসার, পালসারটার কন্ডিশন খুবই ভালো ভাই, রেড কালার একটা পালসার, পালসারে কিন্তু ভাই চেহারা দেয়া যায়, এখানে খারায় দেখেন ভাই চেহারা দেয়া যাইতেছে ভাই, ট্যাপও দেখা যায় ভাই, ট্যাপ ছোট ট্যাপ ভাই, এটা 1-200 টাকা লাগবে ভাই, আমরা সময়ের জন্য করতে পারি না ভাই। হ্যাঁ কালারটা দেখেন ভাই, একদমই টিপটপ কন্ডিশনে আছে, এটা ঢাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 27 পর্যন্ত আপডেট করা, প্রথম মালিক, মালিকের কাছ থেকে মালিকের সাথে কথা বলে নিতে পারবেন, নাম ট্রান্সফার এনি টাইম হবে, সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে, ডিজিটাল মিটারের একটা পালসার, ইঞ্জিনে কোনো কাজ কাম নাই, মিস্ত্রি এনে চেক করে নেবেন, পিস্টনে গ্যারান্টি সারা জীবন, এই ব্যাগটা পাবেন সারা জীবন, বাড়ি থেকে কাগজে গ্যারান্টি সারা দেবো ভাই। একটা গাড়ির পিস্টন 1 বছর বডি চেঞ্জ করা লাগে, এটা ব্যবস্থা বুঝে। হ্যাঁ কোথায় কোথায় অনেক সময় ভুল আসে ভাই, বলতে উঠে হলে কমার দৃষ্টিতে দেখবে, ওকে এটা দাম কত? অনেক ভাই 82,000 টাকা 82-85 সব বাদ, আজকে 78,000 টাকা দিছি, লয়ে যান ভাই 78,000, ঈদের পরে ফার্স্ট ভিডিওতে থাকবে ভাই ধামাকা ভাই, চমক থাকবে ভাই, চমকের শেষ নাই। এই যে আরো একটি পালসার দিছি ভাই, এটা হচ্ছে 10 বছরের কাগজ করা, 18 মডেল ডাবল ডিস্ক, হ্যাঁ 28 পর্যন্ত আপডেট করা আছে, প্রথম মালিক, মালিকের সাথে কথা বলে নিতে পারবেন, নাম ট্রান্সফারের সময় মালিককে পিছে বসাবেন, সামনে আপনি বসে বাইকটা ড্রাইভ করে ব্যাটারিতে চলে গিয়ে নাম ট্রান্সফার করে নিতে পারবেন, একদমই প্রথম হাতের গাড়ি। এই গাড়িটা যে ভাই ছিল ওই ভাই ছিল একজন ডাক্তার, ফার্মেসি আছে ওনার নিজের, হ্যাঁ উনি একটা ছোট বাইক ক্রয় করছে, ক্রয় করে ওইটা দিয়ে তেল সাশ্রয়ের জন্য ওইটা দিয়ে ড্রাইভ করবে, আর এটা বিক্রি করে দিছে ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনার টাকার দরকার ছিল বিক্রি করে দিছে, এটা দাম কত? এটা ডাবল ডিস্কের একটা বাইক, একদমই টিপটপ কন্ডিশনে আছে, আনটাজ আছে ইঞ্জিন, সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নেবে, সাউন্ডটা দেখেন ভাই, সাউন্ড শোনা যায়, সাউন্ড স্মুথ, সাউন্ড শোনা যায় না, 10 বছর ফুল টাকার কাগজ করা আছে। এই বাইকগুলো মার্কেটে দাম আছে ভাই 30,000 35,000 টাকা, আছে কিনা? ডাবল ডিস্ক
18 ডাবল ডিক্সের পালসার 10 বছরের কাগজ দিছি 15000 টাকা 115000 টাকা জি মাথা নষ্ট করে দামে দিব আজকে ভাই আচ্ছা এফজেড গুলা ভাই এফজেড আছে দুইটা দুইটাই কিন্তু টিপটপ কন্ডিশন আছে কোনটা লাগবে বলেন লালটা নেবেন নাকি কালাটা নেবেন সবে আছে লাল না কালা এফজেড আছে দুইটা লাল না নীল ভাই লাল না কালা এটা কালা এটা করছে যে ভাই ড্রাইভ করছে ওই ভাই এখানে হ্যাঁ এখানে স্টিকার লাগাইছে দেখেন স্টিকারটা কত সুন্দর হইছে একদম টিপটপ কন্ডিশন আছে ভাই হ্যাঁ এফজেড কিন্তু দুইটা ভাই এটা ঢাকা মেট্রোর নাম্বার 10 বছরের কাগজ ফুল টাকার কাগজ তোরা সেলফে সেলফে টাকা টাকা স্টিক দিয়ে দিবে সাউন্ড দেখছেন একদম টিপটপ কন্ডিশন আছে সাউন্ড কিন্তু শোনা যায় না ওকে যথেষ্ট পরিমাণ ভালো আছে ভাই গাড়িটা হ্যাঁ এই গাড়িতে এক পয়সার কাজ করতে হবে না গাড়িটা একদমই টিপটপ কন্ডিশনে আছে আর একটা এফজেড ভাই একটা এফজেড এত সুন্দর একটা এফজেড 85,000-90,000 টাকা বলা লাগে ভাই না আজকে ভাই 85-90 দিব না ভাই আজকে 72,000 টাকা দিছি 72 আজকে ভাঙচুর ওভার 72,000 টাকা এফজেড দিছিল হাজার মাত্র 72,000 টাকা এফজেড 10 বছরের নাম্বার করে ভাই চাকা দুটো দেখেন একদম নতুনের মতো আছে ভাই ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ভাই মিস্ত্রি এনে চেক করে নেবেন বলছি ভাই পিস্টন কাজ করতে হবে না করতে হবেই না ভাই ওকে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসা মাজা নাই কালারটা যথেষ্ট পরিমাণ ভালো আছে আপ টুপটা ভালো আছে ভাই এই যে আরো একটি এফজেড এটাও 10 বছরের কাগজ করা আছে এটাও সেলফ স্টার্ট দিয়ে তারপর নেবেন ডিস্ক ব্রেকের এফজেড হ্যাঁ একদম টিপটপ কন্ডিশন আছে 10 বছর ফুল টাকার কাগজ করা গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে এটা দিব আজকে দামা কাও পারে ভাই কত 62,000 টাকা দিছি এফজে কত 62,000 টাকা এফজে মাত্র 62,000 ভাই 62,000 টাকা এফজে 62,000 টাকা আরটিআর হ্যাঁ 35,000 এর মেলা 42,000 এর মেলা পাশাপাশি আছে ফ্রি বাইক আছে 13,000 টাকার বাইক 13,000 টাকা ভাই 13,000 টাকার বাইক আছে ওকে তারপর ভাই এটা হচ্ছে 62,000 টাকা এই একটা হাং সিঙ্গেল ডিক্সের একটা হাং ডিজিটাল স্মার্ট কার্ড পাস মালিক করে ঢাকা মেট্রোর নাম্বার সিঙ্গেল ডিক্সের হাং এই হাঙ্গুলো এই রেড কালার হাঙ্গুলো ভাই মার্কেটে 80-90-95 বলা লাগে না আজকে দিব 68,000 টাকায় কত 68,000 টাকায় দিছি 68 তে এই চমৎকার হাং 68 তে দিছি এই চমৎকার হাং ভাই চাকা দুটো দেখেন একদম নতুনের মতো ভাই মাত্র 68,000 টাকা পাচ্ছেন কিন্তু চমৎকার একটা হাং ভাই সেলফে সেলফে স্টার্ট দিয়ে তারপর নেবেন ভাই হ্যাঁ একদম সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হলে তারপর নেবেন 68,000 টাকায় দিছি হাং আচ্ছা তারপর বলছেন 12-13,000 টাকা বাইক দিবেন চাপাবাজি করেন না ভাই কিসের চাপাবাজি করি বাইরে তো গাড়ি আছে ভাই বাইরে ফোর বি আছে একটা আরো অন্যান্য গাড়ি আছে কি গাড়ি লাগবে ভাই বিটি বাইক লাইতে পালসার আছে ফোর বি আছে আচ্ছা আচ্ছা কোনটা আছে এই যে ফোর বি একদমই টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ গাড়ির আউটলুক যথেষ্ট পরিমাণ ভালো গাড়িটা দেখেন চেহারাটা দেখেন হ্যাঁ একদমই টিপটপ কন্ডিশনে আছে ওকে গাড়ির সিরিয়াল নাম্বারটা দেখেন এটা কিন্তু এখনো ব্যাংক জমা দেওয়া 22 এর মডেল নাই ভাই 22 এর মডেল ব্যাংক জমা দেওয়া আছে একদম প্রথম মালিকের বাইক আর এই বাইকটা যে ভাইয়ের হ্যাঁ এই যে দেখিয়ে দিই এদিকে আসেন এই যে বাইকের ফার্স্ট মালিক ফার্স্ট ওনার এখানে আমার বাসার সাথে একসাথে থাকি একসাথে থাকি বাইকের মালিকের সাথে বসে তারপর ক্রয় করতে পারবেন এটা হচ্ছে ফোর বি সিঙ্গেল ডিস্ক এসকানেট আর কত কিলো চলা হয়েছে এটা আমি দেখিয়ে দিই আসলে না দেখালে হয়তো বা বুঝবেন না 17,000 কিলো চলা জেনুইন চলা কোনো ট্যাম্পারিং করে না ভাই 22 মডেলের একটা ফোর বি কত লাগবো 1,80,000-70,000 এরকম তো লাগবোই আরো কম লাগবে 65,000-60,000 তো লাগবো 60 তো লাগবো কত লাগবো 50,000 কত 50 দিছিল হাজার 50 দিছিল হাজার 1,50,000 দিয়া দিছি 22 এর মডেল ফোর বি স্ক্যানে ব্রেক ব্যাংক জমা দেওয়া আছে 12,000 টাকা আপনারা আর কিছু অল্প কিছু টাকা জমা দিলে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর 5,000-7,000 টাকা লাগবে ওকে নাম ট্রান্সফার করতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আপনি অলরেডি ফার্স্ট মালিক হিসেবে ফার্স্ট মালিক হতে পারবে ভাই তারপরে কাগজ পাবে আপডেট নাম ট্রান্সফার করলে কাগজ তো আপডেট থাকবে না এই যে এটা কি ভাই এইটাই সেই চমক ভাই আজকের চমক দেখেন পাগলা করা ভাই এটা পাগলা করা গাড়িটা দেখেন তো কোথাও কোনো ভাঙাচুরা ট্যাপ টুপ ঘষা মাজা আছে কিনা ভাই গাড়ির টায়ারগুলো দেখেন না দুইটা টায়ার নতুন দুইটা টায়ারের দাম আছে 9,000 টাকা ভাই গাড়ি পুরানো ইঞ্জিনটা ভাই ভালো সেলফের গাড়ি তো ভাই টায়ার দুইটার দাম আছে টায়ার দুইটার দাম আছে 9,000 টাকা এই অ্যালোরিং যদি খুলেও বিক্রি করি ভাই দুইটা অ্যালোরিং 9,000 টাকা বিক্রি করা যাবে রাইট ঠিক আছে আর এই গাড়িটা যদি খুলে খুলে বিক্রি করি অনেক টাকা আসবে ভাই আমার এই গাড়িটা আমাদের শোরুমের স্টাফ কিন্তু ড্রাইভ করে ওরা নিজেরাই এটা এদিক সেদিক চালানোর জন্য ড্রাইভ করে আর কি হ্যাঁ ধামাকা দেওয়ার মতো গাড়ি নেই এটা কিন্তু আজকে দিয়ে দিচ্ছি ভাই এটা আজকে যে দামে দিব ভাই এটা 22,000-25,000 টাকা বলা লাগে না সেল হয়ে যাবে কিন্তু আজকে দিব 13,000 টাকায় মাত্র 13,000 টাকা লয়ে যাবে শোরুম ফাইল রেডি আছে তো ভাই সব কিছু ওকে আছে গাড়িটার আউটলুক দেখেন যথেষ্ট পরিমাণ ভালো মাত্র 13,000 টাকা ভাই কোষা মাজা ফুটাফাটা কিচ্ছু নাই ভাই এলোরিং সেলফ স্টার্ট ওকে আচ্ছা বাইক কো আর কই এটা ফোর বি আরেকটা কার এটা না ভাই এটা কাস্টমারটা বিক্রি করে দেন এটা কাস্টমারটা বেচে দেন সব বেচে সব পেয়ে দেন আপনি আপনি ভাঙরি ভঙ্গি সব সাইজ সাইজ কে দিলেন লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদীর ঘোড়াশাল ব্রিজ খলাপাড়া এভিল গার্মেন্টসের সামনে যে যেখান থেকে আসেন
নরসিংদী জেলার ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন। ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া চায়না গার্মেন্টসের সামনে যাবো, এই সেই গার্মেন্টস যে গার্মেন্টসে কিন্তু 12-13 হাজার শ্রমিক আছে। হ্যাঁ, একদমই টিপটপ, এটাতে কিন্তু যে কেউ এসে মাত্র ব্রিজ থেকে 2 মিনিট লাগবে। যে কেউ ঘোড়াশাল ব্রিজ এসে খালি বলতে হবে খলাপাড়ার চায়না গার্মেন্টসটা কোথায়, দেখিয়ে দিবে। হ্যাঁ, চায়না গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাই গ্যালারি, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকে, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, মাসে 30 দিনই খোলা থাকে, কখনো বন্ধ হয়। যাদের আসতে সমস্যা হবে, মাত্র 10,000 টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে বাইকগুলো ক্রয় করতে পারবে। তো ভিউয়ার্স, আমরা ভিডিও এবং লাইভটি বড় করতে চাচ্ছি না, লাইভ শেষ করার আগে, ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজগুলো ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। 13,000 টাকার বাইকটা নিয়ে যায়।